थाना साल एमएलए अरुण चंद्र भूमि रिंग मंत्री रतन लाल नाथ नती जे कक सका अबनो खूब कराक कक फिर रिंग मंत्री रतन लाल नाथ मैक्सिमाम দেওয়ার জন্য চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সহানুভূতিশীল এবং বলছে কলেজের প্রফেসর এবং শিক্ষকের ক্ষেত্রে যেন কোনোরকম ত্রুটি না হয়। অর্থ দপ্তরকে নিয়ে উনি মিটিং করে ফেলেছে বসে, এবং করোনা না হলে এর মধ্যে আরেকটা মিটিং করার কথা। আমরা অতিসত্বর শিক্ষক স্বল্পতা দূরী করার চেষ্টা করছি, এবং কিছু কিছু জিনিস আছে। একটা জায়গায় আগরতলা শহরে যদি কেউ 20 বছর থাকে, আপনি বলবেন কি তার আজীবন আগরতলা থাকতে হবে? আমার লং টার্মে কে কাজ করবে? গন্ডাছড়া স্কুল কে চালাবে? আপনারা বলছেন সমস্ত টিচার আমি আগরতলা নিয়ে আসা আনবো, তারপরেও খুলে একটা স্কুলে যান, ভিজিট করুন, দেখবেন ম্যাক্সিমাম লেডিস টিচার। একটা স্কুলে যান, 30 জন যদি থাকে টিচার, দেখবেন 3 জন বা 4 জন জেন্টস টিচার ম্যাক্সিমাম। এর অর্থ হলো মহিলারা পারতে যাতে দূরে না দিতে হয় আমরা চেষ্টা করি। এর বেশি কি করতে পারি? আপনারা যদি বলেন না মফস্বল স্কুল চাওয়ার দরকার নেই, সব আগরতলা নিয়ে আসুন, আগরতলাতে কেউ যেতে না চান, এটা তো এরকমই বললে হবে না, একজনের জায়গায় 3 জন দেবো। টিচার চেষ্টা করছি, একটু আগেও 8 জন ডিউর সাথে কথা বলেছি, জিজ্ঞেস করেছি, আপনাদের একজন সাংবাদিক এখানে বসেছিল, শুনেছে আমি কি কথা বলে। আমি জিজ্ঞেস করেছি এমন কোন স্কুল আছে ত্রিপুরা রাজ্যে যে সিঙ্গেল টিচার আছে? বলছে আছে। কটা স্কুল? বলছে একটা স্কুল। স্টুডেন্ট কত? 4 জন। আমি তারপরে বলছি সেখানে আরেকজন অন্য থেকে তুলে নিয়ে দাও। আমি 4 জনের যদি 4 জন টিচার দিই কি মেসেজ যাবে? আমি বলতে মোস্ট প্রবাবলি এটা সাউথে টিচার স্বল্পতা আছে, টিচার স্বল্পতা দূরীকরণ হবে, এটা আমি বলতে পারি। আর আপনারা যদি আরো তথ্য চান, আপনাদের 8 ঘন্টা অপেক্ষা করেন, কতজন টিচার দিয়েছি, কত চাইছি সবগুলি আমার কাছে। আমরা তো ওই দিনে না বললাম, কেমনে এত তাড়াতাড়ি 7 দিনের মধ্যে আমরা ভুলে যান? মানে আমি যেন ওই নম্বর থেকে চেঞ্জ করি। সংখ্যাটা তো বলেন, কে বলছে বলুন, জিজ্ঞেস করুন। আপনার সচিব তো বহুদিনের আইনজীবীও বটে, কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, স্পেসিফিক্যালি আপনার বিরুদ্ধে ব্যাপার মন্তব্য করেছেন, আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই ওনার দুঃখ আছে, দুঃখ থাকলে দুঃখ থাকতেই পারে, ওনার কথা উনি বলেছেন, এই ব্যাপারে আমি কোনো রিমার্ক করব না, কিন্তু নিশ্চয়ই দুঃখ থাকতে পারে, উনি আমার সিনিয়র মানুষ, দুঃখ থাকতে পারে, দুঃখ থাকাটাই স্বাভাবিক বিভিন্ন মানুষের, যার যার দুঃখ থাকবে। এ ব্যাপারে আমি কোনো কি বলেছে না বলেছে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। নিশ্চয়ই ওনার দুঃখ আছে, যদি দুঃখ থেকে থাকে তাহলে সেগুলি দেখা উচিত আমাদের। কি দলের প্রধানের সাথে কথাবার্তা হয়েছে? এটা তো ওনারা বুঝবে। না না, আপনি যেহেতু, আমি কিছু বলবো না, মন্তব্য করবো না, যখন বলছি সেকেন্ড কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আরেকটা বিষয় বলেছেন শিক্ষামন্ত্রী বদলের, উনি একেবারে এই বিষয়টা কষ্ট তুলে, ঠিক আছে, আপনি যেটাই বলবেন না আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। উনি আমাদের দলের সিনিয়র মেম্বার, বয়স্ক মানুষ, ওনার মনে কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এবং উনি যদি কষ্ট পায়, কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখিত। আপনি যদি অবসর থাকেন 1 ঘন্টা পরে আমি আবার বলবো, তাহলে আমি কাগজ না নিয়ে আপনাকে যদি বলি, যেহেতু আমি রেডিমেড বলে দিতে পারবেন মোটামুটি কি না, আমি মোটামুটি বলবো, আমি মোটামুটি বললে আগে যে তথ্যটা দিলাম, আপনি তো চাইছেন আমার তথ্যর সাথে যেন ডিফারেন্স করে ওই পার্টিকুলার জায়গাতে থাকতে, আমি তো এই সুবিধা দেবো না আপনাকে, এই সুবিধা আমি দেবো, আমি কিচ্ছু দেবো না। আপনি যদি বলেন যে আরো 1 ঘন্টা থাকবেন তাহলে আমি কাগজ নেব। আন্দোলন যে করছে না, আবার কি নিয়োজনা সরকার কোন ধরনের মানে চেষ্টা চালাবে? কোনটা আন্দোলন?
আমাদের মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের সাথে কথা বলে যা টেট কোয়ালিফাইড আছে আমরা চেষ্টা করছি সবাইকে বুস্টিং দেওয়ার জন্য। আমি আশাবাদী মুখ্যমন্ত্রী সুস্থ হলেই এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কতটুকু দিতে পারবো জানি না, ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করছি। এডুকেশন ডিপার্টমেন্টে আমরা 3251 জন টিচার অ্যাপয়েন্টমেন্ট করেছি। অলরেডি তারা আমাদের সরকার আসার পর 3251 জন আমরা পোস্টিং দিয়ে দিয়েছি। এবার একটু আগে বলছিলাম প্রফেসরের কথা, আমি 40 বলেছি, 40 জন পাঠিয়েছি, ঠিক আছে 38 জন এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 38 জন দিয়ে দিয়েছে। আর এবার লেকচারার দিয়ে দিয়েছি 57, বেসিক টিচার দিয়েছি 33 জন, ওগুলি ছাড়া যা বলছে আগেরটা ছাড়া। এবার নতুন করে টেট টিচার 600, এর মধ্যে যে বললাম সবকাটা ছাড়ছি। স্পেশাল এডুকেটরের জন্য অলরেডি TRBT পরীক্ষার জন্য নোটিশ দিয়েছে, আপনারা যারা খবর নেবেন, 200 PGT 300 এটাও নোটিফিকেশন দিয়ে দিয়েছে, GT 910 পড়ানোর জন্য 230 অলরেডি তাদের কাছে রয়েছে, TRBT আছে, আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা এসবের জন্য টাকাও আছে। PGT এগুলি কিন্তু ভাগে ভাগে টাকা, PGT 110 এটাও পাঠিয়েছে, এগুলির জন্য অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এবং আরও এই যে এগুলি যে বলছি, চিপ্রিসার যেটা চাইছে, আরও পুরো যারা আছে তাদের যাতে নিতে পারি সেই জন্য আমাদের একটা চিন্তাভাবনা চলছে। আমি আশাবাদী পুজোর আগে এদেরকে প্রায় শেষ করে ফেলতে পারবো, আশা করি যাতে তারা পেতে পারে। এই সংখ্যক নেওয়ার পরও কি মানে মোটামুটি চাহিদাটা কমবে শিক্ষক? জীবনে সমস্যা থাকবে, আপনি এখানে কেউ বলতে পারবেন আমার আপনার জীবনে সব সমস্যার সমাধান করেছেন? সমস্যা থাকবে, সমাধান চলবে, এই জন্য তো সরকার সমস্যা, সমস্যা যদি না থাকে সরকার কেন? আমাদের রাজ্যে যদি কোনো সমস্যা না থাকে আমি তো মনে করি পরের দিনে সরকার থাকার দরকার নেই। সমস্যা থাকবে, ছিল, আগার দিনও থাকতে পারে, কিন্তু সমাধানের জন্য সব মানুষ তৈরি, এটা মাথায় রাখতে হবে।